উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদগাহ আর মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ, এমন প্রত্যাশা ছিল মুসলমানদের কণ্ঠে। মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন, এর বিস্তারিত ছবি তুলেছেন স্বপন দেওয়ান। ভোরের সোনারুদে মুসল্লির কাফেলা ছুটে ঈদগাহের পানে, বাতাসে বাতাসে আতর গোলাপের সুগন্ধি ছড়িয়ে সব দিক থেকে আসা মানুষের কাতার মিশে যায় জাতীয় ঈদগাহে, ঈদের প্রধান জামাতে। সিয়ামে কিয়ামে রুকুতে সিজদায় পরোয়ার দিগারের দরবারে নত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধান বিচারপতি, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদগাহে জামাতে নামাজ আদায় করেন। ঈদের তকবীরে ধ্বনিত হয় মহান রবের শ্রেষ্ঠত্ব। আমি সকলকে অনুরোধ করব যে খুব সুষ্ঠুভাবে যেন আমরা পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মতভাবে সেই কোরবানি আমরা দিতে পারি। সকল বর্জ্য অপসারণের আমরা দুপুর দুটা থেকে আমরা কার্যক্রম শুরু করব। ঢাকাবাসীকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আপনার নির্দিষ্ট স্থানে বর্জ্যটা রেখে দিন, জনগণের সহযোগিতা পেলে আমরা খুবই শীঘ্রই এই সকল বর্জ্য আমরা ইনশাআল্লাহ অপসারণ করতে পারব। নামাজ শেষে বুকে বুক মিলিয়ে সৌহার্দ্য বিনিময় করেন মুসল্লিরা। মোনাজাতে ছিল ক্ষমার ফরিয়াদ। প্রত্যেক মানবের ভিতরে একটা পশুত্ব বিরাজমান, সেই মনের ভিতরে লুকায়িত পশুত্বকে জবে করার মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ একটা ভবিষ্যৎ জীবন গঠন করারই এই পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা। আমাদের ভিতরের পশুটা আছে, সেটাকে আমরা এই কোরবানি, ঈদের দ্বারা কোরবানি করতে চাই। যত মন ও প্রবৃত্তি, যত খারাপ সব কিছুকে যাতে আমরা কোরবানি দিয়ে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারি আর কি। অনেক মানুষ বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কষ্টে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক মানুষ কষ্টে আছে, অনেকে কোরবানি দিতে পারছে না। আমরা সবাই যেন সবাই ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাই সবার খোঁজ খবর নিয়ে আমরা সবাই ভালো থাকতে পারি। আছে বন্যার ক্ষত, পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে অস্বস্তি, অস্বস্তির ম্যাগ দূরে ঠেলে স্বস্তির হাসি হেসেছেন মুসল্লিরা, কারণ আজ যে কুরবানির ঈদ। কাঁধে কাঁধ মিলিয়ে পড়েছেন নামাজ মহান রবের দরবারে, চেয়েছেন দোয়া মুসলিম উম্মার শান্তি কামনায়। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা থেকে এক ঘন্টা পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার 5টি জামাত। নামাজ শেষে সর্বত্রই ছিল ঈদের শুভেচ্ছা আর পারস্পরিক কুশল বিনিময়ের চিত্র। আগে আমরা ওনার হাত ধরে আসতাম ঈদগাহে, এখন আমরা ওনাকে নিয়ে এসেছি, আমাদের আনন্দ অনেক। 84 বছর চলছে, 83 বছর গিয়া, এখন আগামী বছর আবার আল্লাহ আমার হায়াত দারাজ করলে আসবো, আর না হইলে আসতে পারবো না। আসলে বাবার বয়স তো 100+, ছোটোবেলায় বাবার সাথে ঈদগাহ মাঠে যাইতাম, আজকে বাবাকে নিয়ে ঈদগাহ জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়তে পেরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, অনেক ভালো লাগছে। ভেদাভেদের দেয়াল ভেঙে ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমন প্রত্যাশা মুসল্লিদের। আসসালামু আলাইকুম, ইনওয়ারক মাইদুর রহমান রুবেল, আরটিভি ঢাকা।